নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি এই দু হাজার কুড়ি সালে কুম্ভ রাশির অথবা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা শুভ রং প্রত্যেকেরই একটা জানা ইচ্ছা থাকে এই যে নতুন বছর পড়ছে আমাদের এবছরের লাকি কালার কি লাকি সংখ্যা কী এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাব এর আপনা সঙ্গে আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি আপনাদের ইষ্ট দেবতা উপাসনা করুন কোন ইষ্ট দেবতা উপাসনা করবেন আর আপনারা কোন মহা উপায় আমি একটি মহা উপায় আপনাদের দু হাজার কুড়ি সালের জন্য কুম্ভ রাশির জন্য স্পেশাল আমি এই মহা উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি যে মহা উপায়টি আপনারা যদি করেন আপনাদের ধনের বেসিক ধনের প্রবলেম আসবে না এবং আপনাদের শুভবার কোনগুলি এই নিয়ে এই ভিডিওতে বিশদে আলোচনা করতে চলেছি তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই যে দু হাজার সাল প্রত্যেক কুম্ভ রাশি মানুষেরই একটা জানার খুব প্রবল আগ্রহ যে আমাদের লাকি সংখ্যা কী লাকি কালার কী এবং কি উপায় করলে আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আমি এই ভিডিওতে বিশুদে এবার বলতে চলেছি আপনাদের ইষ্ট দেবতা হচ্ছে শিব আপনারা প্রত্যেকে জানেন আপনাদের শুনি সাড়ে সাতই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে শুরু হচ্ছে এই সময় থেকে অর্থাৎ দু হাজার কুড়ি সাল পড়া থেকে আপনারা আপনাদের যে ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেবের আপনারা উপাসনা করুন এবং আপনারা শিবরাত্রি পালন করুন এবং পাশাপাশি আপনারা প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার করে শিবের ব্রত রাখুন দেখবেন শুনি সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট আপনাদের কাটতে বাধ্য কারণ আপনারা ইষ্ট দেবতার পূজা করছেন পাশাপাশি আপনারা এই দু হাজার সালে হনুমানজির পূজা করুন অর্থাৎ আপনারা হনুমান চল্লিশ পাঠ করুন এবং আপনারা শনিবার করে হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর এবং তেল একসঙ্গে মিশিয়ে আপনারা হনুমানজিকে যদি দিতে পারেন সেক্ষেত্রে খুবই লাভ হবে আপনাদের এবার এই সময় আপনারা অবশ্যই নিরামিষ কামেন যখন আপনারা এই হনুমানজির উপাসনা করবেন এবং সাত্বিকভাবে থাকবেন দেখবেন আপনাদের শনির সাড়ে সাথির নেগেটিভ এফেক্ট কেটে গেছে এবার আপনাদেরকে জানাচ্ছি এই দু সালে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যে মহা উপায় কি করবেন আপনারা এই বছর যেটাতে আপনাদের ধন প্রাপ্তি হবেই আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন এরকম ফুলের ওপর মা লক্ষ্মী বসে আছে এবং ধন বর্ষণ হচ্ছে এরকম একটা আপনারা চিত্র নেবেন এবং দুই হাতে দুটো যেন আপনার পদ্মফুল থাকে এরকম চিত্র আপনারা আপনাদের গৃহে স্থাপন করুন এবং প্রতি শুক্রবার করে আপনারা ঘিয়ের প্রদীপ দেন এবং ঘিয়ের প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন বছর ভর অর্থাৎ দু হাজার কুড়ির গোটা বছর যদি আপনারা প্রত্যেক শুক্রবার যদি মা লক্ষ্মী আরাধনা করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটেছে আপনাদের বেসিক অর্থ অবশ্যই আসবে এবং আপনারা ধনপ্রাপ্তি আপনাদের জীবনে অর্থাৎ দু হাজার কুড়ি সালে শনির সায়াসি থাকা সত্ত্বেও আপনাদের ঘটবে এটা হচ্ছে মহা উপায় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এবার আপনাদেরকে জানাবো যে আপনারা এ বছর কোন কালার আপনাদের পক্ষে শুভ আপনাদের শুভ কালার হচ্ছে ইয়েলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে গ্রিন এবং তিন নম্বর হচ্ছে পিঙ্ক ইয়েলো গ্রিন পিঙ্ক এই তিনটা কালার আপনাদের শুভ এবং অশুভ কালার হচ্ছে আপনাদের অফ হোয়াইট রেড এবং বাদামি কালারের এটা হচ্ছে আপনাদের অশুভ এবার আপনাদেরকে জানাই এই দু হাজার কুড়ি সালে আপনাদের শুভ সংখ্যা কোন কোনগুলো পাঁচ ছয় আট এ আপনাদের শুভ এবং আপনাদের অশুভ সংখ্যা চার ও সাত অর্থাৎ এইগুলো আপনাদের অশুভ অর্থাৎ এই এই ডেটগুলোতে আপনারা কোনো শুভ কাজ করবেন না আর যেগুলো আপনাদেরকে জানালাম সেগুলো হচ্ছে আপনারা শুভ কাজ করতে পারেন আর যে ডেটগুলোর কথা আপনাকে বললাম না সেগুলো হচ্ছে আপনাদের বছরের জন্য মধ্যম এবার আপনাদেরকে জানাই আপনাদের এবছর শুভ দিনগুলো কোন কোন দিন একটা হচ্ছে বুধবার আপনাদের বৃহস্পতিবার ও শুক্রবার এটা হচ্ছে আপনাদের শুভ দিন তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানালাম শনি সাড়ে সাতই থাকা সত্ত্বেও যদি আপনারা এই মহা উপায়গুলি পালন করেন সেক্ষেত্রে দেখবেন অনেকটি আপনাদের ফুস হয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করছি সকল